পাঁচমিশালি গল্প চ্যানেলে আবার সকলকে আমি মৌমিতা স্বাগত জানাই আশা করি আপনারা আমাদের গল্প শুনছেন এবং বেশ ভালোভাবে উপভোগ করছেন এর মধ্যেই আমরা বেশ কয়েকজনের গল্প এই চ্যানেলে পড়ে শুনিয়েছি প্রচুর লাইক কমেন্ট পেয়েছি অনেকে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইবও করেছেন এর মধ্যে কেউ কেউ বলেছেন কিছু বিশেষ লেখক লেখিকার কথা যাদের লেখা জোগাড় করে আমরা আপনাদের কাছে একে একে হাজিরও করছি আজকে সেই রকমই একজনের লেখা আমি পড়ে শোনাব এখনও যারা ভাবছেন গল্প লিখবো কিনা তারা কিন্তু আর দেরি করবেন না অবশ্যই কাগজ কলম টেনে লিখে ফেলুন একটি গল্প এবং পাঠিয়ে দিন পাঁচ গল্প অ্যাট এই ইমেল আইডিতে ইমেলে আপনার পোস্টাল অ্যাড্রেস ও ছবি পাঠাতে ভুলবেন না যেন মাসের শেষে যে গল্প শ্রোতাদের বিচারে সবচেয়ে সেরা নির্বাচিত হবে অর্থাৎ সবচেয়ে বেশি লাইক শেয়ার ও কমেন্টস আনতে পারবে সেই গল্পের লেখক বা লেখিকা পেয়ে যাবেন পাঁচমিশালি গল্পের তরফ থেকে সুন্দর উপহার তাহলে আর দেরি কেন আপনারা মনের দ্বিধা কাটিয়ে পাঠিয়ে দিন আপনাদের গল্প যা আমরা সকলের সামনে পড়ে শোনাব আপনাদের ছবি সমেত আজকের গল্প ভদ্রতার খাতিরে লেখক আশাপূর্ণা দেবী হ্যাঁ আমি লেখকই বলবো কারণ ওনার বলিষ্ঠ লেখা আমাদের পাঠককুলকে চিরকালের মতন আপ্লুত করে রেখেছে সেই জন্য আজকে আশাপূর্ণা দেবীর একটি খুব সুন্দর মনোগ্রাহী লেখা গল্প পড়ব ভদ্রতার খাতিরে দোতলা থেকে সিঁড়ি দিয়ে নামছিল দীপু হঠাৎ থমকে দাঁড়িয়ে পড়ল। দীপুর চোখ দুটো গুলিগুলি হয়ে গেল ওটা কি হচ্ছে ওখানে জানলার কাঁচের মধ্যে থেকে পরিষ্কার দেখা যাচ্ছে জানলার ধারে একটা ছোটো ছেলের মুন্ডু উঠছে নামছে নামছে উঠছে যেন স্প্রিংয়ের পুতুল ব্যাপারটা কি কাটা মুন্ডু না তলায় ধর আছে আস্তে আস্তে আরও দুটো সিঁড়ি নেমে জানলার নিচের ল্যান্ডিংয়ে এসে দাঁড়ালো মাথাটা চট করে নেমে গেল তখন না কাটা মুন্ডু তো নয় গলার তলায় ধর আছে জানলার কপারটা ঠেলে খুলে দেখলে ভালো হতো হয়তো কিন্তু সাহস হলো না যদি ঠিক সেই সময় মানে ঠেলার মুহূর্তে মুন্ডুটা আবার উঠে পড়ে তার মানে কাঁচের জানলাটা আছড়ে ঝনাত করে পড়বে তার মুখের উপর কুড়ি বাবা ভেবেই তো ভুকটা ধরফর করে উঠল দীপু একটুক্ষণ দাঁড়িয়ে রইল জানলার কোন ঘেসে। আবার একবার মুন্ডুটাকে উঠেই নেমে পড়তে দেখল দেখল তো কিন্তু কী দেখল যে মুন্ডুটাকে এতক্ষণ একটা ছোট ছেলের বলে ভাবছিল দীপু দেখল তার নাকের নিচে দিব্যে একজোড়া গোঁপ তার মানে পাড়ার কোনো ছোট ছেলে সিঁড়ির পাশের ছোট ছাতটা থেকে ঘুড়ি লুটতে কি বল ফেলে বল কুড়োতে আসেনি যা একটু আগে ভাবছিল দীপু এমন আসে দুর্দান্ত ছেলেটেলেগুলো তবে কিভাবে ওঠে তা দেখেনি কোনো দিন কিন্তু এ তো ছেলে নয় এখন দীপু তরতরিয়ে নেমে বাড়ির থেকে বেরিয়ে পড়ে বাড়ির যে ধারে সিঁড়ির দেওয়াল সেই গলির মুখে এসে দাঁড়ালো যদিও দীপুর স্কুলের বেলা হয়ে যাচ্ছে তবু ব্যাপারটা কি তল্লাশ করতে হবে তো বাড়ির প্রতি কি তার একটা দায়িত্ব নেই সেই দায়িত্ববোধের বোধের দীপু নিঃশব্দে নিরীক্ষণ করে দেখে দেখতে পেল কী সব জিনিসপত্র বোঝায় একটা চটের থলি হাতের মধ্যে গলিয়ে ঝুলিয়ে নিয়ে একটা রোগা পটকা বেটে খুঁড়খুড়ে বামন বললেই হয় গোছের একটা লোক লাফিয়ে লাফিয়ে জানলার কানলিশটা ধরে ফেলতে চেষ্টা করছে কিন্তু পেরে উঠছে না হাত পৌঁছচ্ছে না বারবারই তাই ফসকে ফসকে মাটিতে পড়ে যাচ্ছে ঠিক যেন বেড়াল মাটির থেকে জানলাটা কতটুকুই বা উঁচু নন্নি একটা ছোট টুলে উঠেই বাইরে থেকে জানলার কাঁচ মোড়ে মছে এ কি মেটে লোক রে বাবা কিন্তু লোকটা কে জীবনে তো এ এপাড়ায় দেখেনি দীপু একে তাছাড়া বেড়াল্লাপ লাভ লাফাচ্ছেই বা কেন দীপু গলাটাকে যথাসম্ভব হেরে করে হেঁকে বলল কে ওখানে কি হচ্ছে কি হাঁক শুনে লোকটা ঝপ করে নেমে পড়ে ফিরে দাঁড়িয়ে একগাল হাসে ওর হাসি দেখেও দীপুরও প্রায় হাসি পেয়ে যায় কারণ হাসির সময় বোকাটে মুখটা আরও ছোট দেখায় প্রায় বছর আস্টেকের ছেলের মতন আর সেই মুখে গোফ তবু দীপু হাসে না গম্ভীর চালে বলে কে তুমি লোকটা হাতে গলানো চটের থলিটাকে মাটিতে নামিয়ে দুহাত ঘষে হাত ঝাড়তে ঝাড়তে আরও এক গাল হেসে বলে দাদাবাবু আমি ইস্তিরি মিস্ত্রি এই আড়াই ফুটিয়া লোকটা কি না মিস্ত্রি ওই থলিটায় তাহলে যন্ত্রপাতি আছে যা হাসি পেয়ে গেছে দীপুর দীপু তবু ভারিক্কি চাল বজায় রেখে বলে কিসের মিস্ত্রি আগে দাদা বাবু ঝুঁতোর মিস্ত্রি তা অমন লাফিয়ে লাফিয়ে দেওয়ালে উঠছ কেন লোকটা মুখখানা কাচুমাচু করে কাত করে বলে দেখছেনি তো দাদাবাবু ভগবান মেরে রেখেছে ভাবলাম জানলার ওপর উঠে বসে কাজটুকু করব। তা ইঞ্চি দুয়েকের জন্য নাগাল পাচ্ছি নে বেলা হয়ে যাচ্ছে মন চঞ্চল তবু ফের গলাটাকে দাদুর মতন হেরে করে বলল। জানলায় উঠে বসে কাজ করবে মানে কাজটা কি। আগে লোকটা ফিক করে একটু হেসে ফলে বলল গিরিলের ইলিশ ঢিলে না টাইট তাই পরীক্ষা করে নেওয়া এ মা এ আবার কি কাজ দিপু বলে কে বলেছে তোমায় ওই বিচ্ছিরি কাজ করতে আবার কে বলবে কর্তাই তো বলেছেন ওহ কর্তা তার মানে দাদু দীপু অবশ্য মনে মনে বলে তাছাড়া আর কে বলবে তার নিজের মাথার মধ্যেকার ইস্কুরুপগুলোই তো তা ওইগুলোই বরং টেস্ট করালে ভালো হতো উফ যা করে বেড়ান রাত দিন আর প্রধান টার্গেটটাই হচ্ছে দীপু এই যে এখন স্কুলে যেতে একটু দেরি হয়ে যাচ্ছে কর্তার নজরিতে পড়ে গেলে রক্ষে থাকবে নজরে পড়লে কানেও নেবেন না দীপু কতটা দায়িত্বের বসে এই দেরিটি করছে যাই হোক যা ভাগ্যিস তিনি বাড়ি নেই এখন দীপুর তো এখনও দায়িত্ব শেষ হয়ে যায়নি দীপু বলে মিস্তিরা কি লাফিয়ে লাফিয়ে দেওয়ালে ওঠে মই আনো নি কেন লোকটা ঘাড় চুলকে বলে আগে দাদা বাবু সেটাই ভুল হয়ে গেছে আহারে একটু ভুলের জন্য লোকটা কত কষ্টই না পাচ্ছে দীপুর মনে উদারতার বাতাস বয় তার সঙ্গে পুলক কম্পন না হবে না কেন দীপুকে কে কবে এতবার আগে বলেছে কতবার ছেড়ে একবারও না দাদাবাবুই বা বলতে আসছে কে বলে তো খোকা বাবু দাদাবাবু বলবেই বা কি করে দীপুর বাবাই তো এখনও দাদাবাবুর পোস্টে পড়ে আছেন ঠাকুর চাকর মুটে মিস্ত্রি ধোবা গোয়ালা পাড়ার দোকানি বাজারের আলুওয়ালা সবাই তাকে বলে দাদা বাবু বাবু হচ্ছেন দীপুর দাদু শ্রীযুক্ত জগন্নাথ তালুকদার বলতে কি শুধু বাবু বললে কিছুই বলা হয় না বলতে পারা যায় বাঘা বাবু কোনো এক সময় অতীতের পূর্বপুরুষদের হয়তো তালুকমুলুক ছিল জগন্নাথের এখন তার চিহ্ন মাত্র নেই কিন্তু মেজাজটি আছে পুরো ষোলো আনা তালুকদার মুলুকদারের মতন তার এক ধমকে দীপুর বাবা বিশ্বনাথ মশামাছির মতন ছিটকে যান তাহলে দীপুর পজিশনটা বোঝো সেই দীপুকে যদি গোঁফলা আসতো একটা লোক হোক না সে বামুন গণ্য করে আল্লা দুদলাতা আসবে না মনে হলেও লোকটা দেখতে হাস্যকর আর নেহাত ভাবলাম দীপু সেই আল্লাহ চেপে দরাজ গলায় বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে বাড়ির মধ্যে মই আছে নিয়ে যাও দীপু ঠাকুমার বাড়তি বাসনপত্র আর বাড়তি লেপ্ত শোক রাখতে দালানের মাথায় দু দুটো মস্ত মস্ত চালি আছে কাজেই তাদের জন্য একটা খুদে মইও আছে দীপু লোকটাকে ডেকে এনে সিঁড়ির তলার ঘর থেকে সেটা বার করে নিতে বলে বকে বকে বলে প্রথমেই এসে বলবে তো বেড়াল নাকি তুমি যে লাফি লাফি দেওয়ালে উঠবে লোকটা বিগলতি গলায় বলে আগে দাদা বাবু বেড়াল তো তবু উঁচু দরের পেরানি গোলাপ মিস্ত্রি হলো গে ইঁদুর অদম নিশ্চয়ই এটি আক্ষেপ বাক্য কিন্তু শুনে দীপুর পেটের মধ্যে থেকে গুড়গুড়িয়ে হাসির গ্যাস ওঠে গোলাপ মিস্তিরি গোলাপ এই লোকের নাম গোলাপ আর হাসি চাপতে পারে না দীপু চট করে স্কুলের পথে এগোয় একটু পরেই দীপুর বাবা বিশ্বনাথ তালুকদারের অফিসের গাড়ি আসে তার হর্ন শুনে বিশ্বনাথ নেমে আসেন আর গেটের দিকে এগোতেই গিয়ে চোখে পড়ে যায় একটা মিনি প্যাটার্নের লোক সিঁড়ির জানলায় একটা মিনি সিঁড়ি লাগিয়ে কি যেন করছে অফিসের তারা আছে তবু এগিয়ে এসে বললেন ওখানে কিসের কাজ হচ্ছে হে লোকটা মুখ ফিরিয়ে একগাল হেসে বলে আগে গিরিলের ইস্কুরুপগুলো ঢিলে টাইট কিনা পরীক্ষা করছি তা হঠাৎ গিরিলের স্কুরুপ পরীক্ষার কী তো দরকার হলো বিশ্বনাথ হেঁকে বলেন লোকটা মুখে বলে আগে তা তো জানি না তা ভালো কিন্তু কাজের হুকুমটাকে দিল লোকটা জোর করে বলে আগে আর কে দেবে কর্তাবাবু ছাড়া ওহ বাবা বিশ্বনাথ মনে মনে হাসেন হঠাৎ হঠাৎ বাবাকে যেন ভূতে পায় এই সেদিন মিস্ত্রি ডেকে অকারণ বাড়ির সমস্ত জানলা দরজা রঙ করালেন আবার কিনা এখন জানলার গ্রিলের স্ক্রুগুলো ঢিলে কি টাইট সেইগুলো পরীক্ষা করতে হবে বিশ্বনাথও ছেলে দীপুর মতোই ভাবলেন বাবার নিজের মাথার স্ক্রুগুলোই ঢিলে হয়ে যাচ্ছে মনে হচ্ছে বাবা জগন্নাথ সামনে উপস্থিত না থাকলে বিশ্বনাথের দাদাবাবুর পোস্ট থেকে একটু উঁচুতে উঠতে ইচ্ছে করে তাই সুবিধা পেলেই কর্তা কর্তা গলায় কথা বলেন এখনও তাই বললেন তা যা করছো ভালো করে করবে বুঝলে বুড়োবাবু দারুণ রাগী কাজ খারাপ হলে লাঠালাঠি করবেন গোলাপ মিস্ত্রি সবিনয় বলে আগে সে আর বলতে গোলাপকে তেমন পাননি সে যা করতে ধরে তা মুখম করে তবে ছাড়ে সবটাই ঢিলে করে তবে নামবে বিশ্বনাথ চমকে বলেন সবটাই ঢিলে করবে মানে ঢিলেগুলো টাইট করবে বলো গোলাপ ময়ের ওপর থেকে ঘাড় ঘুরিয়ে অমায়িক হাসি এসে বলে আগে ওই হলো আর কি ও দুই আগে একই কথা বিশ্বনাথ মনে মনে হাসেন আচ্ছা এক বুদ্ধ মিস্ত্রি জোগাড় করেছেন তো বাবা ওদিকে গাড়িতে পরপর হন বিশ্বনাথ তাড়াতাড়ি চলে যান গোলাপ মিস্ত্রি জানলায় উঠে দাঁড়িয়ে স্ক্রু ড্রাইভার নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে তার কাজ করে চলে কে জানে ঢিলেকে টাইট দেয় না টাইটকে ঢিলে করে খানিক পরেই ননী আসে তার দ্বিতীয় প্রস্থ বাজার নিয়ে হ্যাঁ দিন প্রস্তে প্রস্তে অনেক প্রস্থ বাজার করতে হয় নুনকে তার ননি ছোকরা ছেলে ভালো বাজারে কখনো বেজার হয় না যে যতবার যা ফরমাস করছে ননী এক পায়ে খাড়া অবশ্য দীপুর দাদু জগন্নাথ তালুকদার বলেন হবে না কেন এক পায়ে খাড়া একদিকে দিনের মধ্যে চোদ্দ দফা মুক্ত বায়ু সেবনের শখ আর অন্যদিকে কমিশনে পকেট ভরানোর সুখ বাড়ির আর সবাই অবশ্য জগন্নাথের একথা মানে না বলে ননি অমন নয় কিন্তু জগন্নাথ বলেন স্ট্যাম্প পেপারে লিখে দিতে পারি ননি টাকা পিছু দশ পয়সা কমিশন সরিয়ে রাখে জগন্নাথের কথার ওপর কথা কইবার সাহস বাড়িতে কার আছে নেই তাই জগন্নাথের কথাই মেনে নিতে হয় তবে জগন্নাথ এ নিয়ে ননীকে কিচ্ছু বলেন না জানেন এসব কথা তুললে ননী অপমানে খান খান হয়ে কাজ ছেড়ে দেবে আর ননী বিহনে সংসার হানা সংসারখানা হবে মনিহারা হারা ফনির মতন অতএব ননির পোস্তে পোস্তে বাজারে যাওয়া অব্যাহত আছে সকালে ননি ছুটে গিয়ে শুধু ডিম পাউরুটি কলা আর মাছ নিয়ে আসে তারপর যায় কাঁচা লঙ্কা থেকে পাকা বেল পর্যন্ত যাবতীয় তাই ননির এখন দুহাতে দুটো থলি যদিও ননির পরনে টেরিকটের প্যান্ট ফুল ভয়েলের শার্ট বাজারে থলি হাত থেকে নামালে বোঝে কার লোকটা এবারির পুত্র না ভিত্ত কথাবার্তায়ও বোঝা শক্ত তবে এখন ননী দুহাতের দুটো থলিতে ভারসাম্য রক্ষা করে এগিয়ে এসে কড়া কলায় বলে কী রে ওখানে কি করছিস অবশ্য গোলাপ মিস্ত্রি শুধু পিছন দিকটাই দেখেছে সে গোঁপ দেখেনি ননির কথায় যখন ঘাড় ঘোরালো তখন ননী একটু থতমতো খেলো আর ঈষদ নরম গলায় বলল কি হচ্ছে ওখানে গোলাপ আবার ঘাড় ঘুরিয়ে ভরে বললো দেখতেই তো পাচ্ছ কাজ হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি কিন্তু জানলার ওপর কাজটা কী এই তো সেদিন রং টং হলো গোলাপ ঘাড় না ফিরিয়ে তাচ্ছিল্যের গলায় বলল এখন অন্য কাজ চলছে বাপু ননিকে এমন তাচ্ছিল্লের গলায় কথা বলতে কে কবে সাহস করেছে ননি আবার করা গলায় বলে তো এতকাল আছি এত মিস্ত্রি দেখছি তোমায় তো কখনো দেখিনি এ বাপু গোলাপ এবার ঘাড় ফিরিয়ে বলে আগে দেখো নি এখন দেখো দু চোখ ভরে দেখো ননী অপমানের জ্বালায় ছিটকে বাড়ির মধ্যে ঢুকে যেতে গিয়েও প্রশ্ন করে কাজের অর্ডারটা কে দিল শুনি নুনি জানতে পারল না গোলাপও গম্ভীরভাবে বলে ওহ আপনার পারমিশান নিয়ে তবে কাজ করেন বুঝি কর্তারা তো জানতাম না তো অর্ডার তো কর্তাই দিয়েছেন ননি এখন গট করে বাড়ির মধ্যে ঢুকে যায় রাগে জ্বলতে জ্বলতে হুম ঠিক বুঝেছি কর্তা নয়লে আর অকারণ কাজের অর্ডার দেবে কে ননি তো হাড়ে হারে জানে ঘরে ঝুল ঝুলছে না তবুও কর্তার হুকুম হবে ননি ঝুলগুলো ঝাড়া হচ্ছে না কেন ঝুল ঝাড়াটা কি তাড়ানোর কাজে রাখা হয়েছে নয়তো কিছুর মধ্যে কিছু না ননি বাগানে জল দেওয়াটা ছেড়ে দিয়েছিস বুঝি গাছের পাতাগুলো হলদে হয়ে যাচ্ছে জল ঢাল জল ঢাল এটাকে হয়তো বলেছেন জানলার রঙগুলো দিয়েই কাজ ছাড়া হয়েছে হে রং টং জ্বলে যাচ্ছে কিনা দেখো নতে জানলায় উঠে কোন কাজ আমাদের মইটাই তো নিয়েছে মনে হচ্ছে মরুগে কর্তাবাবু নইলে আর এমন একটা উঁচা লোক জোটাবে কে যাক আসুন কর্তাবাবু তেনাকে জিজ্ঞেস করতে হবে এমন মিস্ত্রি জোটালেন কোথা থেকে সভ্যতা নেই ভব্যতা নেই কথাবার্তায় ম্যানার জানে না তা ননিকের রাগে জ্বলতে হলো অনেকক্ষণ জগন্নাথ তালুকদার এলেন বেশ বেলায় সকালবেলা আরতের গদিতে গিয়ে বসেন বেলায় আসেন নাইতে খেতে এসেই চোখ পড়বে তো পর গোলাপ মিস্ত্রির দিকে প্রচণ্ড ধমকে বলে ওঠেন কে হে তুমি ওখানে কেন জগন্নাথের ধমক সোজা তো নয় গোলাপ তর বড়িয়ে সিঁড়ি দিয়ে নেমে এসে দু হাত কচলে এক গাল হেসে বলে আগে গিরিলের ইস্কোপগুলো জান পরীক্ষা করছি কর্তা মশাই ইস্ক্রুপগুলোর জান পরীক্ষা করছো চমৎকার বলি পরীক্ষায় বসালো কে গোলাপ অমায়িক গলায় বলে আগে বুড়োবাবু কর্তাবাবু ছাড়া আর কে শুনে জগন্নাথের পা থেকে মাথা চড়াত করে উঠল হাতের ছড়ি নাচিয়ে বলে ওঠেন কি বললি বুড়ো বাবু আমি বুড়ো বাবু বলি এ বাড়িতে এই বাবুটি ছাড়া আর কোন বাবুকে দেখলি তুই গোলাপ ফিক করে হেসে ফেলে বলে আগে কেন নেকটায় পেন্টুল পরা বাবু গাড়ি চড়ে আপিস যায় ও বটে জগন্নাথ গুম হয়ে ভাবেন বিষে তাহলে এখন আমায় ডিঙিয়ে কর্তাবাবু হতে চাইছেন তার মানে ঘোড়া ডিঙিয়ে ঘাস খাবার স্বাদ আমার আড়ালে লোকের কাছে নিজেকে বাড়ির কর্তা বলে পরিচয় দেওয়া হচ্ছে কই এমন দুর্মতি তো আগে ছিল না নির্ঘাত পাড়ার বন্ধু ছেলেদের সঙ্গে মিশছে কোবন্ধু জুটলেই মাথায় কুবুদ্ধি জোটা গজায় আজ আজ আসুক কাজ কর্তা হবার শখ আমি বার করছি কর্তা হবেন ভারী ক্ষমতা এই তো কর্তাত্ত্বিক নমুনা এমন একখানা মিস্ত্রি জোগাড় করেছেন যে দেখলে হাসি পায় জোরে একটা ফুঁ দিলে উল্টে পড়ে যাবে হেরে গলায় বললেন তাই কাজটিতে লাভটা কি হবে শুনি গোলাপ আবার ফিক করে হেসে বলে তা লাভ আগে হলো আনা হলেই জানতে পারবেন ও এত অপমান মিস্ত্রির সঙ্গে ষড়যন্ত্র আমায় না জানিয়ে জগন্নাথ রাগের মাথায় আর কথা বলেন না মশা ছারপোকা মেরে হাত ময়লা করে কি হবে সব রাগ ছেলের জন্য তুলে রেখে জগন্নাথ গট করে বাড়ির মধ্যে ঢুকে যান কিন্তু বিশ্বনাথ বাড়ি আসা পর্যন্ত আর অপেক্ষা করা চলল না আজ জগন্নাথের ভাগ্নের মেয়ের বিয়ে বাড়ি শুদ্ধ সবাইকে যেতে হলো বিশ্বনাথ অফিস থেকে চলে যাবে জগন্নাথের করা হুকুম সবাইকে যেতে হবে মায় ননি পর্যন্ত নইলে ভাগ্নে দুঃখ দুঃখিত হবে বাড়ি সে ভালো করে তালাচাবি লাগিয়ে গেলেই হবে তা বলে ভাগ্নের মনে তো দুঃখ দেওয়া যায় না তাছাড়া ননির মতো একটা করিতকর্মা লোক গেলে বিয়েবাড়িতে উপকারই হবে তা সত্যি অনেক উপকার করলো বিয়ে বিয়েবাড়ি অমন একখানা মার্কাটারি মার্কা চাকর বরযাত্রীদের সামনে ঘোরাঘুরি করলে দেখতে সৌষ্ঠব সেটাই উপকার আত্মীয় বাড়ির বিয়ে ফিরতে তো রাত হবেই অনেক রাত্রিরে ফিরল সবাই কলকল করে গল্প করতে করতে দীপুর মতে বরের চেহারাটা একদম বাজে সে আলু ভাতের মতো দীপুর ঠাকুমার মতে আহা এমন বর কটাই বা চোখে পড়ে যেন কার্তিক ঠাকুরটি দীপুর বাবার মতে খাওয়ার ব্যবস্থা ফার্স্ট ক্লাস এই রকমই হওয়া উচিত দীপুর দাদুর মতে দূর দূর দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজে নিয়ে খাওয়া আবার নেমন্তন্ন ঠিক ডিপুর মার মতে গহনা কাপড় আরও বেশি বেশি হওয়া উচিত ছিল ননির মতে এত কাপড় পরবে কবে তিন জন্ম ধরে পড়লেও ফুরবে না ননির বাড়ির সবার ব্যাপারেই নাক গলায় আর মতামত প্রকাশ করে তা সে যাই হোক হল করতে করতে গেটের মধ্যে ঢুকে এসেই জগন্নাথ তালুকদার এক ধমক দিয়ে ওঠেন ননী তোকে না বলেছিলাম সদরের সামনের আলোটার জেলে রেখে যেতে যাতে ফিরে এসে চাবি খুলতে অসুবিধা না হয় ননী জোর গলায় বলে আলো তো জেলে রেখে গেছিলাম বাবু জেলে রেখে গেছিলে নিজে নিজে নিমে গেল তাও যেতেও পরে নুনি অবহেলায় বলে বাল্বের তরের যখন মর্জি হয় সে কেটে পড়ে এতে আর আশ্চর্যের কী আছে ও খুব যে লম্বা লম্বা কথা নয় খোল চাবি তোর তো আবার অন্ধকারে চোখে মানিক জলে সবাইয়ের তো তা নয় দৌড় খুলে আলোগুলো জাল ননি চাবি খুলে ঘরে ঠোকে তারপরে নিঃস্বার নিশ্চুপ জগন্নাথ রেগে বলে ননে আলু জ্বালছিস না যে ননি ওদিকের দালান থেকে চেঁচিয়ে বলে জ্বলবে না লোডশেডিং লোডশেডিং পাড়ার সব বাড়িতে দোহাত্তা আলো জ্বলছে রাস্তা আলো ভর্তি দেখতে পাচ্ছিস না আগে তাহলে ফিউজ অগত্যা তাই দেশলায় জেলে ঢুকে টর্চ খুঁজে নিতে হবে কার পকেটে দেশলায় নি ছাড়া আর কার ননি দেশলায় জালে টর্চ খুঁজে পায় না খুঁজে পায় এক টুকরো মোমবাতি সেটাই জেলে ধরে দাঁড়ায় এবং সেই সামান্য মোমবাতিটুকুই বাড়ির অসামান্য খবরটি জানিয়ে দেয় বাড়ির একতলা দোতলা আপাতত যা দেখা যাচ্ছে কোথাও কোনো জিনিস নেই যেখানে যত আলোর বাল্ব ছিল হাওয়া সিলিংয়ে সিলিংয়ে যত পাখা লাগানো ছিল হাওয়া রান্নাঘরের বাসনের তাকের বাসনপত্র হাওয়া সিঁড়িতে রাখা জুতোর র্যাকের জুতো টুতো সব হাওয়া রেডিও হাওয়া রেকর্ড প্লেয়ার হাওয়া আলনায় ঝোলানো ঝোলানো পোশাক টোশাক সব হাওয়া দেওয়ালে ঝোলানো দেওয়াল ঘড়ি হাওয়া সব ঘরের দরজা হাট করা ঘরে ঘরে সব আলমারি দেরাজ হাট করা আর আলমারির ভেতর টেতর সব হাওয়া যেদিকে তাকাও সেদিকে শুধু হাওয়ার চাষ মোমবাতির শেষ তলানিটুকু ফিনিশ হয়ে যাচ্ছে তবু তাকে শেষ খাটুনি খাটিয়ে নিয়ে দেখা গেল জলের পাম্পের ইঞ্জিন হাওয়া এবং এবং সিঁড়ির জানলার গ্রিলখানিও হাওয়া সেখানে শুধু একটি গহ্বর রাস্তার আলো আসার পক্ষে সাহায্য করছে এবং সেখানে ওঠার পক্ষে সাহায্য করছে ঠাকুমার সেই মই তার মানে সেই বেটে বামনা গোলাপ টিকটিকিটার কাজ তার মানে মুটে ডেকে লড়ি এনে ওই জানলা পথে বাড়ি সাফ করে পাচার করেছে করবেই তো কে না বুঝেছিল লোকটা খাঁটি চোর একদার থেকে সবাই বুঝেছিল দীপু যে দীপু সেও বুঝেছিল বলতে কি সেই আগে বলে উঠল ওটা যেসে চোর চুরির চেষ্টাতেই জানলায় উঠেছিল সে তো আমি দেখা মাত্রই বুঝেছিলাম চোর না হলে বেড়ালের মতন দেওয়াল বেয়ে লাফায় আর ওই মুন্ডু নামা ওঠা একটা ডিটেকটিভ গল্পে ঠিক ওই রকম চোরের কথা আছে দীপুর বাবা বিশ্বনাথ তালুকদারও তাকে দেখেই বুঝেছিলেন ব্যাটা পাক্কা চোর না হয়ে যায় না জানলায় উঠে গিরিলের ইস্কুর ঢিলে না টাইট সেটা দেখবে সেই বদ মতলব নইলেও তো আগ্ঞে আজ্ঞে করে ননি ননিতর ছায়া দেখেই বুঝেছিল লোকটা মহা ফের চোর ছাচোর শয়তান তা নইলো এমন চ্যাটাং চ্যাটাং কথা ননিত তো তক্ষণি তাকে মই থেকে নামিয়ে মারতে মারতে তাড়িয়ে দিত কিন্তু নেহাত নাকি অপমানের জ্বালায় ওর বাকরোধ হয়ে গেছিল তাই আর জগন্নাথ তালুকদার তিনি তো ওর ছোটো মুখে বড় গোঁপ দেখেই বুঝে গেছিলেন লোকটা কি যাতে শুধু শিকারী বেড়ালের যে গোঁপ দেখলে চেনা যায় তা তো নয় মানুষেরও যায় কিন্তু এবারের নেকটাই পেন্টুল পড়া নতুন কর্তা ওকে কাজে লাগিয়েছেন শুনে বিশ্বনাথ অবাক হয়ে বলেন সেটা আবার কে কেন তুমি তুমি ছাড়া আর কে গাড়ি চড়ে আপিস যায় আমি বিশ্বনাথ লাফিয়ে ওঠেন আমি ওকে কাজে লাগিয়েছি হা সে তো এখন বুঝছি লাগাও কিন্তু তখন তো লোকটা তাই বলেছিল জনে জনে সব্বাইকে তো কর্তা দেখিয়েছিল বেটা তার মানে সেই কেলে চামচিকে সুটকো পটকা হ্যাংলা নেংটি দূরে মতন লোকটা এইসব বিদ্যান বুদ্ধিমান বাঘা বাঘা লোকেদের সে ধাক ধাপ্পা মেরে আবার সত্যি কথা বলার ঘটাও ছিল টাইটকে ঢিলি দিচ্ছি লোভ তো লাভ তো ষোলো আনা লোভটাও ষোলো আনা কত কথা তার তার কত কথা ছিঁড়ি বলেছে সব ছি ছি ওরা এখন অনেক কিছুই বলা বলি করছেন কিন্তু দীপু অবিচলিত দীপু তো আর ধাপ্পায় বলেনি দীপু তো প্রথম নম্বরেই বুঝে ফেলেছিল লোকটা কোনো বড়ো গ্যাঙের চর সব বড় বড় গ্যাঙেরই ওই ধরনের একটা করে পটকা বেটকে লোক থাকে যারা সন্ধান সুলুক জানতে ধাপ্পা টাপ্পা মেরে বাড়ির মধ্যে ঢুকে পড়ে ছিটকিনি খুলে রাখে চুপি চুপি জানলার রড আলগা করে রেখে যায় গ্রিলের স্ক্রু ঢিলে করে রাখে তারপর তাক বুঝে মুটে ডেকে লরি এনে বাড়ি ফর্সা করে নিয়ে যায় ডিটেকটিভ গল্প পড়ে পড়ে সব তো মুখস্থ দ্বীপুর তবে মইটা যে এগিয়ে দিয়েছিল তাকে সেটা তো শুধু ভদ্রতার খাতিরে তাই না মানুষ মাত্রেই ভদ্রতার একটা দায় আছে তো লোকটা লাফাতে গিয়ে পড়ে মাথা ফাটালে ভালো হতো একটি নিটোল চুরির গল্প আমাদের শ্রদ্ধেয়া দেবী কত সুন্দর একটি হাস্যরসের মূর মোড়কে আমাদের কাছে লিখে গেছেন সেটা ভাবলেই আমাদের রোমাঞ্চ হয় তাই না আজকে মতন গল্প পড়া শেষ আবার আসবো পরের সপ্তাহে আশা করি আপনাদের গল্প ভালো লাগলো এবং ভালো লাগলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে পাঠান আপনাদের অনুপ্রেরণা আমাদের সব সময় উৎসাহ দিতে থাকে আজ তাহলে এই পর্যন্ত আবার পরের দিন দেখা হবে ভালো থাকবেন নমস্কার